চলতি সপ্তাহেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিটের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে 2024 সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনপ্রিয়তার দিক থেকে তরতর করে উপরে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পিছিয়ে পড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও উঠে আসে একই তথ্য। এতে আসন্ন নির্বাচনে সমর্থন হারানোর আশঙ্কা জোরালো হচ্ছে বাইডেনের। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অভিশংসন তদন্ত। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এক ভোটাভুটিতে এই সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা মার্কিন আইনসভার নিম্নকক্ষে ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হয়। এদিন বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট পড়ে 221টি আর বিপক্ষে 212টি। আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ভিত্তি হিসেবে বাইডেনের ছেলে হান্টারের বিতর্কিত ব্যবসায় বাইডেনও যুক্ত বলে অভিযোগ উঠেছে। ছেলে হান্টারের বিদেশি ব্যবসা থেকে অন্যায়ভাবে বাইডেন কোনো সুবিধা নিয়েছেন কিনা সেটাই তদন্ত করে দেখবে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে ডেমোক্র্যাট এই নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অন্যায়ের প্রমাণ খুঁজে পায়নি রিপাবলিকানরা। অভিশংসন তদন্তের তীব্র নিন্দা জানিয়েছেন বাইডেন আর প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের তদন্ত নিয়ে বাইডেনের শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ প্রতিনিধি পরিষদে তিনি যদি অভিশংসিত হনও, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গিয়ে পার পেয়ে যাবেন। অভিশংসনের মাধ্যমে মার্কিন কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে 2/3 ভোটে প্রস্তাবটি পাশ হতে হয়, আর এই মুহূর্তে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে। আর তাই বাইডেন এই মুহূর্তে বিপদে না পড়লেও আসন্ন নির্বাচনে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।